আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো কচি ডাবের ভর্তা। তো এই ভর্তাটা আমাকে ফার্স্ট খাইয়েছিল আমার ছোট জা, ও হচ্ছে বরিশালের মেয়ে। খুব সুন্দর, মানে খুব টেস্টি করে ও এই ভর্তাটা করেছিল, আমার খেতে অসম্ভব ভালো লেগেছিল। এই ভর্তাটা খেতে অনেকটা চালতা আচারের মতো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন দেখা যাক এই ভর্তাটা কিভাবে করা হয়, আর আজকে এই ভর্তাটা আপনাদেরকে করে দেখাবে। এই ভর্তাটা করার জন্য ও একটা কচি ডাব নিয়েছে। তো ডাবের ভেতরের এই অংশটা বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে ভেতরের অংশটা ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন এই পিসগুলোকে পাটায় ভালো করে ছেঁচে নিতে হবে। এই ভর্তাটার স্বাদ কিন্তু একেবারেই চালতা আচারের মতো। পেস্টগুলো ভালো করে ছেঁচা হয়ে গেছে, এখন ভর্তা বানানোর পালা। এখন এর সাথে অ্যাড করে দিল ভাজা 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিল লবণ আর বিট লবণ। এখন এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে তেঁতুল। তেঁতুলটা দিয়ে আর একটু ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিতে হবে সরিষার তেল। আমার কিন্তু দেখে জিভে পানি চলে আসছে, আপনাদের কি অবস্থা জানি না। এখন দিয়ে দিল পরিমাণ মতো চিনি, চিনিটা অপশনাল, যে যেমন খেতে পছন্দ করে সেভাবেই দিতে হবে। আসলে এর সাথে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, আর যেহেতু তেঁতুল আছে তা চিনিটা দিলে আর একটু টেস্টি হয়। এখন খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনারা যখন এই ভর্তাটা ফার্স্ট খাবেন, আর যদি বলে দেওয়া না হয় এটা কিসের ভর্তা, আপনারা কিন্তু একদমই ধরতে পারবেন না। আপনাদের কাছে জাস্ট মনে হবে চালতার ভর্তাই খাচ্ছেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।